স্ট্রাকচারাল সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট এর পক্ষ থেকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটি 4-তলা আবাসিক বাড়ির ডিজাইন দেখাব। আমরা যে কোনো প্রান্তে বাড়ির ডিজাইন, সয়েল টেস্ট, ডিজিটাল সার্ভে, ইন্টেরিয়াল ডিজাইন, এক্সটেরিয়াল ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন এবং স্ট্রাকচারাল ডিজাইনের কাজ করে থাকি। যারা আমার এই ভিডিওটি দেশ এবং বিদেশ থেকে দেখছেন এবং বাড়ির ডিজাইন করতে চান, তাহলে অবশ্যই আমাদের দেওয়ার ঠিকানায় যোগাযোগ করতে পারেন কিংবা কমেন্ট বক্সে লিখতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আমরা আমার আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। আপনাদের যদি ভালো বাড়ির ডিজাইন দরকার হয়, মতো আমরা ডিজাইন করে দিয়ে থাকি। বাড়িটিকে যদি আমরা সামনে থেকে দেখি কিংবা ঘুরে ফিরে দেখি, তাহলে বাড়িটিকে যেমনটি দেখা যাবে। এটি হলো একটি 4-তলা বাড়ির ডিজাইন। বাড়িটির যদি আপনি পিছনের সাইড দেখতে চান, পিছন সাইড কিরকম রয়েছে, পিছন সাইড থেকে যদি আপনি বাড়িটিকে ঘুরে ফিরে তাহলে কেমনটি দেখা যাবে। বাড়িতে যদি আপনি ঘুরে ফিরে দেখেন, তাহলে এরকম একটি 3D আপনি দেখতে পারবেন। অবশ্যই খেয়াল রাখবেন, বাড়ি তৈরি করার আগে 2D ডিজাইন দিয়ে আপনি বাড়ি করবেন না, 3D ডিজাইন করে দেখে নেবেন বাড়িটি দূর থেকে কেমন দেখা যাবে এবং লেফট সাইড থেকে কেমন দেখা যাবে এবং থেকে কেমন দেখা যাবে। তাহলে আপনি বুঝতে পারবেন বাড়িটির ডিজাইন আপনার ইঞ্জিনিয়ার কেমন করেছে। যদি ডিজাইনটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকেন এবং বেশি বেশি শেয়ার করেন। আমরা একটি লেফট সাইড থেকে বাড়িটিকে যেমনটি দেখা যাবে, লেফট সাইড থেকে আমরা প্রত্যেকটি ফ্লোরে স্ট্যান্ডার্ডের বাড়ির ডিজাইন আমরা দিয়েছি। স্ট্যান্ডার্ড সাইজে জালানা রাখার চেষ্টা করেছি। এটি হলো 5 ফিট বাই 6 ফিট প্রস্থের জালানা। বেশ ভালো বড় পরিসরে আমরা জালানা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এই ডিজাইনকৃত বাড়িটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং এর চেয়ে ভালো কিংবা এই ডিজাইন পেতে আমাদের লিংক দেওয়া ঠিকানায় যোগাযোগ করতে পারে। এই হলো একটি বাড়ির ইন্টেরিয়াল এবং এক্সটেরিয়াল ডিজাইন। আমরা অল্প সময়ে এবং দক্ষতা কাজ করে থাকি এবং অল্প খরচে বাড়ির ডিজাইনের কাজ করে থাকি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।